ইসলাম ধর্মের দ্বিতীয় সর্বোচ্চ পবিত্র স্থান মসজিদে নববী। মসজিদ আল হারামের পরেই মসজিদে নববীর অবস্থান। মসজিদে নববী শুধু উপাসনালয়ের জায়গা নয়, এটি একাধারে সম্মেলন কেন্দ্র, বিচারালয় এবং ধর্মীয় শিক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রতি বছর হজের আগে বা পরে সারা বিশ্বের লক্ষ লক্ষ মুসলিম এই মসজিদে ইবাদত করতে আসেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় আসার পর মসজিদে নববী নির্মাণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই মসজিদ নির্মাণের জন্য শারীরিক শ্রম দিয়েছেন। সর্বপ্রথম মসজিদে নববীর দৈর্ঘ্য ছিল 117 ফুট এবং প্রস্থ ছিল 100 ফুট। তখন মসজিদের খুঁটি নির্মাণ করা হয়েছিল খেজুর গাছের কাণ্ড দিয়ে এবং ছাদ হিসেবে ব্যবহার করা হয়েছিল খেজুর গাছের পাতা এবং মেঝেতে ছিল মরুভূমির বালি। খাইবারের যুদ্ধের পর মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পেলে মসজিদের সম্প্রসারণ করা হয়। তখন মসজিদের সব দিকে 155 ফুট করে সীমানা বৃদ্ধি পায়। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমল পর্যন্ত মসজিদের সেই আকার অপরিবর্তিত ছিল। এরপর দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মসজিদের সীমানা বৃদ্ধি করেন এবং মসজিদের মেঝেতে পাথর বিছান। তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু নতুন করে মসজিদটি নির্মাণ করেন। তিনি খেজুর গাছের কাণ্ডের বদলে লোহা ও পাথর দিয়ে মসজিদের খুঁটি স্থাপন করেন এবং ছাদ নির্মাণ করতে সেগুন কাঠ ব্যবহার করেছেন। এরপর উমাইয়া, আব্বাসীয়, উসমানীয় এবং সর্বশেষ সৌদি রাজ পরিবারের শাসন আমলে বহু ধাপে মসজিদের নির্মাণ, সম্প্রসারণ এবং মসজিদের কাঠামো উন্নয়ন করা হয়েছে। মসজিদে নববীর দক্ষিণ পূর্বে অবস্থিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা বা সমাধি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা থেকে মসজিদে নববীর মিম্বার পর্যন্ত বিস্তৃত এই জায়গাটিকে বলা হয় রিয়াদুল জান্না, যার অর্থ জান্নাতের বাগান। হজের সময় আগত প্রত্যেক মুসল্লি এখানে নামাজ আদায় করতে চায়, কিন্তু সবসময় এখানে জায়গা পাওয়া যায় না। বর্তমান সময়ের মসজিদে নববী এর প্রতিষ্ঠাকালীন সময়ের আয়তনের চেয়ে 100 গুণেরও বড়। মসজিদে নববীর ধারণ ক্ষমতা 6 লক্ষ, তবে হজের মৌসুমে প্রায় 10 লক্ষেরও বেশি লোক এই মসজিদ প্রাঙ্গণে জমায়েত হতে পারে। মসজিদের প্রাঙ্গণে ছাতার মতো তাঁবু রয়েছে। একটি জার্মান স্থাপত্য প্রতিষ্ঠান এই ছাতাগুলো নির্মাণ করেছে। 1909 সালে সমগ্র আরব উপদ্বীপের মধ্যে মসজিদে নববীতেই সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়। বলা হয়ে থাকে তৎকালীন অটোমান সম্রাট তার প্রাসাদে বিদ্যুৎ সংযোগ দেওয়ার আগে এই মসজিদে নববীতে বিদ্যুৎ সংযোগ পৌঁছানোর ব্যবস্থা করেন।